সেই শুধু ব্যথা দিয়ে গেল যার বাস্তাম ভালো এই জীবনে সেই শুধু ব্যথা দিয়ে গেল যার লখিন্দর কথা সদাগর মশাই দেখতে দেখতে আমার বাস্তা বড় হয়ে গেছে তাই হ্যাঁ এখন ঘুরতে গেছে ঘুরতে গেছে হ্যাঁ মাঠে গেছে লখিন্দর কেন কেন তোমাকে আমি কতবার বলেছিলাম আমি তার পিতা বটে কিন্তু ছোট থেকে লালন পালন করেছো তুমি হ্যাঁ আমি করেছি আমি তোমাকে বলেছিলাম সব সময় তাকে তুমি লক্ষ্য রাখবে আমি দেখছিলাম তো সব সাত সকালে কি কাণ্ড করেছে জানো এমন কি কাণ্ড করেছে আসতে বলো লোক ছুটতে পাবে আসতে বলো হ্যাঁ সাত সকালে কি করেছে আমার পুত্র জানো কি করেছে সদাগর মশাই ওই সরোবরের ঘাটে গিয়ে তার মামির সঙ্গে অপহরণ করেছে অপহরণ করেছে মানে তার মামিকে ধর্ষণ করেছে ছি 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 ওইটুকু চেংরা মাপটার সঙ্গে নর্দন ভন্ড করছে রে বা একেবারে মান সম্মানের ব্যাপার সদাগর মশাই মুখ্যমন্ত্রী মান সম্মান সব কিছু চলে গেল তাই তো বলি ভাই হ্যাঁ এই মাত্র তোমার বৌদি মনে হ্যাঁ কাদো পাদ ভাবে বলে গেল এমন কি বলে গেল আমি লখিন্দরকে বিবাহ দেব হ্যাঁ লখিন্দরের বিবাহ দেব তোমার মত কি একেবারে পুরোপুরি বিক্রি ফুল আপনার ছেলেকে বিয়ে দেবেন আমার কত আনন্দ কত খানাদানা হবে আচ্ছা ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস একেবারে দেল ভেদেল করে খাবো ও বিয়ে না লেগে তোমার আগে খাওয়ার চিন্তা তাই না একেবারে গপ 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 খাবো তোমার শুধু খাওয়ার চিন্তা তাই না খাবোই খাবো সবসময় মনে আনন্দ হ্যাঁ একটা কথা বলো বলুন পুত্রকে যদি আমি বিবাহ দিই বিবাহ দেন তাহলে কেমন মেয়ের সঙ্গে বিবাহ দিলে তার দাম্পত্য জীবন সুখী হবে এটা বলতে পারবে সদাগর মশাই এই সমাজের বুকে আচ্ছা আমাদের আগেকার পূর্বপুরুষরা এবং কি জ্ঞানী ব্যক্তিরা আচ্ছা এবং কি মুনি ঋষিরা আচ্ছা ছেলে আর মেয়ে
চার ভাগে বিভক্ত করে গেছেন। আরে আমাদের বৌমা প্রয়োজন, পুরুষের কথা বাদ দাও, ছেলের কথা বাদ দাও। তাহলে চার ভাগে বিভক্ত করে গেছেন। আচ্ছা, ছেলেও চার জাত, মেয়েও চার জাত। ছেলের কথা বাদ দাও তুমি ভাই। আচ্ছা, এই চার জাত নিয়ে নাম হচ্ছে, বলো। যেমন ধরো যে ওই চিত্তিনি আর পদ্মনি, হস্তনি আর সক্ষনি, চিত্তিনি আর পদ্মনি, হস্তনি আর সক্ষনি। বাহ, তুমি তো নারী চরিত্র ভালোই জানো বুঝি। আচ্ছা এবার বলো, বলুন এই চার জাতির নারীর মধ্যে কোনটা নারী ভালো? এটা আবার শুনবেন। হ্যাঁ সাদাগার মশাই, তাহলে শুনুন। বলে চিত্তিনি চিন্তা করে, সকলি গুরু আমি, আর পত্নী চিন্তা করে আগে আমার স্বামী। এই দুই জাতের নারী ভালো, খুব ভালো জাত। আর সক্ষনি, আচ্ছা, স্বামী ছাড়া খায় ভাত। আচ্ছা, আর হস্তনি, নিজের ভাতের টাকা খেলে মারেন না। ছি 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 ছি, আমার পুত্রের জন্য হস্তনি সক্ষনি আমি চাই না। তবে একটা কথা বলো ভাই, বলুন, আমরা যে পুত্রবধূ দেখতে যাব, যাব, কে চিত্তিনি, কে হস্তিনি, কে পত্নী, কে বা সঙ্গিনি, কেমন করে চিনবো, এটা কিভাবে চেনা যাবে? কেশ দেখলে বলা যায় মাথার চুল, তার মানে কেশ। কেমন করে সেটা শুনবে? যেমন ধরে যে চিকন কেশি হলো চিত্তিনি, আচ্ছা, আর কেকড়া কেশি হলো পত্নী, আচ্ছা, আর ঠুকুরা কেশি হলো শঙ্খনি, আর খর্গ কেশি হলো লেখাপত্রী। আরে আমরা যে বৌমা দেখতে যাব, যাব, খুব জোর আমরা বৌমার হাত রেখা দেখতে পারি, পরের বিয়ের চুলে হাত দেওয়া যাবে না? অন্য উপায় আছে? আছে। কেমন করে? খামাখা দিক দিয়ে। খাওয়া দিক দিয়ে? কোন নারী কিভাবে খানা খায়? আচ্ছা বলো তো কেমন। যেমন ধরো যে চিত্তিনি খায় ঠোঁট, আচ্ছা, আর পদ্মনি খায় মুখ, আর শঙ্খনি খায় টেরা, আর হোসেন সজাগার ঠুকা গপ 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 খায় গাবে। আরে লেখা ভাই, এরকম শোনো, এখনো অনেক মেয়ে ছেলে আছে, আছে সংসারের মাঝে, যারা পুরুষের সাথে খেতে লজ্জা করে, লজ্জা করে, এছাড়া অন্য উপায় নেই। জল ধারণ করে সেটা বলতে পারব? ও, জল সেবনের পক্ষে বোঝা যায়? হ্যাঁ। সেটা কেমন করে বলো তো? তাহলে শুনুন, বলে চিত্তিনি খায় বাটি, আচ্ছা, আর পদ্মনি খায় গ্লাস, আচ্ছা, আর শঙ্খনি খায় লোটা, আচ্ছা, আর হস্তনি খায় বড় বড় ঘর। ও, তাহলে শুনো লেখা মন্ত্রী ভাই, তাহলে আমার পুত্রের জন্য আমরা চিত্তিনি আর পদ্মনি, এই দুটির মধ্যে। তবে তুমি একটা কাজ করো, বলুন, আমি ভোলা বাবার কাছে প্রতিজ্ঞা করেছি। এবার কি প্রতিজ্ঞা করেছেন? আমি যখন আমার পুত্র লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দরের পুত্রবধূ অনুসন্ধানে যাব, হ্যাঁ, যার ঘরে আমি পুত্রবধূ বরণ করব, করবেন, তার কন্যাকে কিঞ্চিত পরীক্ষা করে নেব। পরীক্ষা? হ্যাঁ। এবার কি পরীক্ষা করবেন? পরীক্ষা, এই জগতের যে কন্যা তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার গলায়, সেই কন্যার সাথে বিবাহ দেব, আমার পুত্র দুর্বল খায়। তার মানে দুরার শব্দই খায়? আরে দুর্বল খায়, ও দুর্বল খায়, আর আমি শুনতে পেলাম দুরার শব্দই খায়। রঙ্গা তুমি কি বলছো? ওই যে সুরক্ষা কর্মকারের বাড়ি থেকে, হ্যাঁ, তিন মুষ্টি লোহার কলার গুটি বানিয়ে নিয়েছো, আর আসার সময় চন্দন বাগান থেকে, হ্যাঁ, এক নিঃশ্বাসে তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসবে। সদাগর মশাই, হ্যাঁ, এগুলা কলাই হবে না। এই যে মুশারি খেসারি অহরডাল কুলথি কালার ডাল, আরে বলছো ওগুলো হবে না, ঠাকরি কালার ডাল হবে না। এই যাও, তাহলে লোহার কলে লাগে, লোহার কলে নিয়ে এসো কর্ম করবে তুমি। তাহলে আপনি বসে পড়ুন। আচ্ছা, আমি হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, যাও যাও। নমস্কার সাদা করে বসাই, নমস্কার। ঠিক আছে, যাও রেখা।
চলে যাব চলে যাব চলে যাও চলে যাও
তুমি তো আমার রাস্তা দিয়ে যাচ্ছ তোমার রাস্তা দিয়ে যাচ্ছ হ্যাঁ তাহলে ধাক্কা লাগলো কি করে তোমার কই কপালে চোখ আছে আমার কপালে চোখ নেই তাহলে তুমি যাচ্ছ কোথায় হ্যাঁ যাচ্ছ কোথায় আরে বসে দেখলে তো বুঝা যায় দেখলে তো বুঝা যায় দেখলে তো বুঝা যায় দেখলে কি বুঝা যায় আমি নতুন দেখছি যে আপনাকে আমি হেইখানকার মানুষ না তাহলে কোথাকার মানুষ আমার ঘর হলো চাম্পক নগর চাম্পক নগর চাম্পক নগর তাহলে উজান নগরে কিন্তু আছো দাদা আমি হলাম ঘটক ও ঘটক হয় তাহলে মেয়ের অনুসন্ধানে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলে হলেছে আমি ঘটক তাহলে এখন কোথায় যাবা দাদা এইদিকে আসেন তো একটু বলো এ পূর্ব শরে পাকা বিন্দি করতে কার হে এটা সূর্য বাড়ির ঘর সূর্য বণিকের ঘর আচ্ছা দাদা বলতে পারবেন ওর ঘর কোন মেয়ে ছিল আছে লেডিস হ্যাঁ আছে তো কই কোন না কই পোন কই কোন না কই পোন না দাদা একটা মেয়ে আছে আমারও একটাই দরকার একটা দরকার হ্যাঁ আছে তো মেয়েটা ভালো ভালো বিয়ে দেবে হ্যাঁ কি বিয়ে দেবে অবতর তো হয়ে গেছে বিয়ে দেবো বয়স বয়স 18 ওইদিকে 18 ওইদিকে চলবে চলবে দেখ মেয়েটা খুব ভালো চলে কেমন খায় কেমন হাঁটে কেমন লেখাপড়া কেমন আর পায়খানাটা কেমন লোকের পায়খানা দেখে পায়খানা আপনিও দেখেন না আমিও দেখি না কিন্তু কি দেখে জানেন ওদের চার পায়ে কুত্তা গুলো আপনি কুত্তা না আপনি না থাক মিটা বিয়ে দেবে আচ্ছা খুব ভালো আমরা বিয়ে করে ঘরে নিয়ে যাব আমাদের ঘরেই থাকবে ঘরেই খাবে ঘরে পায়খানা করবে এদিকে কোনো ঘুরবে না এদিকে কোনো বাইর হবে না বড় লোকের ব্যাপার তো কোনো ব্যাপারই না টিভি দেখবে আর খাবে হ্যাঁ নমস্কার দাদা তাহলে চলি নমস্কার আচ্ছা 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 চলি রঙ্গমন্ত্রী ভাই বলবেন রঙ্গমন্ত্রী হ্যাঁ বলুন তুমি গেছিলে হ্যাঁ সেটা কার বাড়ি সূর্য বণিকের সূর্য বণিকের ঘর তার ঘরে কন্যা সন্তান আছে 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 হ্যাঁ মেয়েটা দেখতে কেমন অপূর্ব একেবারে হেলোজিনের মতো লেখাপড়া কেমন খুব ভালো তবে চলো আমরা এবার দুজনে একসাথে যাবো চলো ভাই দাঁড়ান 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 কি হলো একটু আবার কিন্তু পড়ে গেছে তুমি যে বললে সত্যি দিয়ে ভালো এই খুব ভালো আচ্ছা ঠিকঠাক ঠিকঠাক এই যে এরকম করছে ঠিকঠাক ঠিকঠাক এরকম তবে আপত্তিটা কোথায় হ্যাঁ আপত্তি কোথায় নিচের দিকে পড়ে গেছে নিচের দিকে তার মানে মুখে বলবো না ঠেলা দিয়ে দেখিয়ে দেব আমরা বিদেশি মানুষ লোকে শুনতে পাবে একটু ঠেলা দিয়ে দেখিয়ে দাও আচ্ছা তাহলে শুনুন হয়ে যে দেখছেন পূর্ব শরাতে সূর্য বণিকের ঘর তার মেয়ে দেখতে সূর্যের রূপবিদ্যা ধরি আচ্ছা সর্ব অঙ্গই ভালো তার আচ্ছা সর্ব অঙ্গই ভালো আচ্ছা এই বাপ পাটা আচ্ছা আরে তুমি তো আমার উপরে এখনই পড়ে যেতে এক বাবা এইভাবে ঠক মারতেছে গঙ্গা মন্ত্রী হ্যাঁ আরে আমার 10 টা নয় 5 টা একটাই পুত্র হ্যাঁ তাই বলি এই ঘুরি কন্যাকে দিয়ে যদি আমার পুত্র লক্ষ্মণকে আমি বিবাহ দিতে বিবাহ দিতে চাই ভক্ত বলবে আমার দেশের যত জাতি ভাই সবকের দেশের যত জাতি ভাই তাই বলি রঘা বলুন ঘুরি কন্যাকে দিয়ে আমার পুত্র আমি বিবাহ দেব না তাহলে এখানে উপায় এখন আমরা অন্যদিকে চলে যাব কোথায় যাবেন আমরা পূর্ব শহর ছেড়ে উত্তর দিকে যাব বেশ উপস্থিত মনসা ভক্ত মা সকল বাবা সকল আমরা এখান থেকে বিসর্জন করতে চেয়েছিলাম এখন আপনাদের অভিভাবক বেশি দর্শক নাই দর্শক না দর্শনাথ ঘরে রস হয় না কি করবেন লেখামন্ত্রীকে পাঠিয়েছি উত্তর নগরে লেখামন্ত্রী এখনো ফিরে এলো না কন্যার সন্ধান নিয়ে ক্ষণকাল দেখে অপেক্ষা করে
কতক্ষণে ফিরে আসে লেঙ্গা মন্ত্রী কন্নর সন্ধান নিয়ে নমস্কার সদর বসায় নমস্কার আমার চলে আছি লেঙ্গা মন্ত্রী এসেছো ভাই হ্যাঁ চলে আছি আচ্ছা বলো তো লেঙ্গা মন্ত্রী এই যে উত্তর প্রান্তে গেছিলে এটা কোন বণিকের বাড়ি এটা আছে সদর বসে উষাবানিয়ার বলে ঘর উষাবানিয়ার বাড়ি হয় তার ঘরে কন্যার সন্তান আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ মেয়েটা দেখতে কেমন একেবারে হেলোজিনের মতো ঠিকঠাক কি বলছো লেঙ্গা মন্ত্রী তার কয়টা মেয়ে হ্যাঁ মেয়েটি কয়টা মেয়ে মেয়ে কয়টা একটা না দুইটা না তিনটা একটাই আছে মেয়েটা লেখাপড়া একেবারে বিএ পাস তবে দেরি নয় চলো ভাই আমরা তার ঘরে সম্বন্ধ করেই চম্পকে ফিরে যাবো চলো সদাগর বসায় কেন কি হলো লেঙ্গা এর মধ্যে ফের একটা ফের কিন্তু পড়ে গিয়েছে তুমি যে বলে সব দিক দিয়ে ভালো আবার কি কিন্তু বলো হ্যাঁ কিন্তুটা কিন থেকে উপর দিক পড়ে গিয়েছে উপর দিক উপর দিক আরে বুঝতে পারলাম না কেমন উপর দিকে কিন্তু কি বলো তাহলে শুনবেন খুলে বলো ভাই তাহলে শুনে তাহলে দেখছেন ওই যে উত্তর শহরে আছে উষাবানিয়ার ঘর আচ্ছা তার মেয়ে দেখতে শুনতে একেবারে রূপে বিদ্যা ধরি আচ্ছা সর্বাঙ্গই ভালো তার আচ্ছা কেমন একটা চোখ লেঙ্গা বুঝে গেছি ভাই আমি তার মানে মেয়েটা এক চক্ষু কানি কানি তার মানে ডির বেটারি চুপ আরে লেঙ্গা ভাই হ্যাঁ আমার কোতে ডির বেটারি আরে লক্ষিন্দর আমার পুত্র বটে হ্যাঁ কিন্তু আমার দশটা নয় পাঁচটা নয় একটাই মাত্র পুত্র পুত্র তাকে কলে পিঠে ছোট্ট থেকে মানুষ করেছে তুমি হ্যাঁ মানুষ করছো সব সময় তোমাকে কাকু মনে বলে ডাকে কি বলে ভাই তাই না তবে বলি ভাই আচ্ছা এই এক চক্ষু কানি কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে আমি বিবাহ দিতে যাই যাই মন্দ বলবে আমার দেশের জাতি বন্ধু ভাই চম্পকের দাসের জাতি ভাই লেঙ্গারি বলেন একটা কথা বলি হ্যাঁ যখন আমরা চম্পক ছেড়ে পুত্রবধূ অনুসন্ধানে বের হয়েছিলাম মস্তকে ঠেকেছিল আমার চাল তৎক্ষণাৎ বুঝেছিলাম এবার যাত্রা আমার না হবে ভাল না হবে ভাল ভাই এই মুখের কথা নয় শাস্ত্রের কথা যাত্রা পথে কারো যদি মস্তকে ঠেকে চাল সেই যাত্রায় যাওয়ার থেকে না যাওয়াই ভাল তাহলে এখন উপায় কি হবে উপায় ভাই আমার মনে হয় এই যাত্রায় আমরা আর পুত্রবধূ বরণ করতে পারবো না লেঙ্গা তাহলে এখন উপায় কোথায় যাবে উপায় কি ভাই হ্যাঁ কোথায় যাবেন এখন আমরা আর কোথাও যাব না লেঙ্গা হ্যাঁ আমরা এখন দেশের সাধু দেশে ফিরে যাব প্রয়োজন হলে আমার পুত্রের জন্য তোমার বৌদিমণি বলেছিল প্রয়োজন হলে আমার চম্পক থেকে আমার প্রজাদের যত কন্যা আছে আমার পুত্রের জন্য আমি একশত দাসী করে রেখে দেব খুব ভালো খুবই ভালো তবে লেঙ্গা হ্যাঁ হ্যাঁ চলো আমরা আর বিলম্ব করব না আমরা দেশে ফিরে যাব এসে ফিরে যাবে হ্যাঁ কিন্তু জলযোগের ব্যবস্থা করেছেন সদাগর মশাই সত্যি বলেছো ভাই আমরা বড়ই ক্লান্ত তাই না আমি বড় খিদে পেয়েছি আচ্ছা তোমার বৌদিমণি যেসব খাবার সাজিয়ে দিয়েছিল অল্প দিয়েছিল চলো ভাই আচ্ছা বলো তো হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে একটা বট বৃক্ষ দেখা যায় তাই না হ্যাঁ বট বৃক্ষ আর সামনে সরোবর সরোবরটা তাই না আমরা বড় ক্লান্ত চলো ওই সরোবরে দুই ভাই মিলে স্নান ধ্যান সেরে নিয়ে আর খাওয়া গুলো ভাগ করে খেয়ে নিয়ে আচ্ছা কিছুক্ষণ বট বৃক্ষে ছায়া বিশ্রাম করবো তারপর আমরা দেশের সাধু ওই দেশে ফিরে চলে যাবো কেমন চলো ভাই চলো 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 লেঙ্গা সাধু এবার দেশে ফিরে যা